সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। নির্বাচনের পরে প্রথমবার আমরা আমাদের প্রদেশের যারা পদাধিকারী তাদের নিয়ে বসেছিলাম, যে পরিস্থিতি পশ্চিমবঙ্গে চলছে, যেভাবে এখনও পাঁচ ছ দিন পরে উৎপাত চলছে, লোকজন বাড়ি ছাড়া হচ্ছে, সে ব্যাপারে আলোচনা হলো যে কর্মীরা বিভিন্ন জায়গায় পালিয়ে গেছেন, লুকিয়ে আছেন বা আমাদের ব্যবস্থায় আছেন, তাদের দেখাশোনা যাতে ঠিকমতো হয় এবং যা ক্ষয়ক্ষতি হয়েছে তার একটা হিসাব সার্ভে করে আনার চেষ্টা হবে, যাতে কত ক্ষয়ক্ষতি হয়েছে, বাড়ি ভেঙেছে, কতজন আহত হয়েছেন, মারা গেছেন, কত সম্পত্তি নষ্ট হয়েছে, তার একটা অ্যাসেসমেন্ট আমরা করব। আর আমাদের নেতারা যাবেন বিভিন্ন জায়গায়, সে গিয়ে সেখানে খোঁজখবর নেবেন। নির্বাচনের পরেই এ ধরনের ঘটনা হওয়ার জন্য কর্মীরা একটুখানি মনমরা হয়ে আছেন এবং বিপদের মধ্যে আছেন, তাদের সঙ্গে দেখা করে তাদের মনোবল বাড়িয়ে আবার সংগঠনের কাজে লাগাবার জন্য চেষ্টা হবে। জেলাতে মন্ডলে অনেক কর্মীর বাড়িতেও তারা থাকতে বাধ্য হচ্ছেন, এখনো পর্যন্ত সপরিবারে চলে এসছেন, কেউ কেউ কর্মীরা চলে এসছেন, তার মধ্যে প্রায় হাজার জন উড়িষ্যাতে এবং আসামে চলে গেছেন, সেখানে তারা থাকছে না, ওখানকার স্থানীয় কর্মীরা আমাদের ব্যবস্থা করেছেন। সেইভাবে এখনও কয়েক হাজার লোক বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছেন, অনেকে এরকম আছেন যারা চলে গেছেন বাড়ি ছেড়ে, কিন্তু কোথায় আছেন এখন আমরা জানি না, তারা যোগাযোগ করছেন না, হয় আত্মীয় বাড়ি বা অন্য কোথাও আছে। স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধি দল আজকে রাজ্যপালের সঙ্গে বৈঠক করেছে, ভোট পরবর্তী হিংসা নিয়ে কিছু বলছে? সরকারি ব্যবস্থায় তারা যে ধরনের ঘটনা ঘটেছে তার খবর নিতে এসছেন, আমরা শুনেছি তারা কয়েকটি জেলাতেও যাবেন পরিস্থিতি দেখতে, তো গভর্নরের কাছ থেকে নিশ্চয়ই তারা খোঁজখবর নিয়েছেন, আমরা আশা করব তারা ঠিকঠাক খবর নেবেন এবং মানুষের জীবনের সুরক্ষার ব্যবস্থা হবে। মুখ্যমন্ত্রী বলেছেন যে ভোট পরবর্তী হিসাবে যারা মারা গিয়েছেন তাদের 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে, যে পার্টি জিতবে। ভালো কথা, কতজন মারা গেছেন তার তথ্য নিয়ে খুব তাড়াতাড়ি দেওয়া উচিত, শুধু তাই নয়, যারা এখনও বহু মানুষ বাড়ি ছাড়া আছেন তারা যেন বাড়ি ফিরে গিয়ে থাকতে পারেন সে ব্যবস্থা করুন। আমাদের কাছে খবর আছে এখনও ভেরি লুট হচ্ছে, বাড়িতে রেশন দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে বিজেপির লোকেদেরকে, পাড়ার টিউবওয়েলে তারা লাগিয়ে দেওয়া হয়েছে চেন দিয়ে যাতে জল না খেতে পারে, পাড়া ছেড়ে যেতে বাধ্য হচ্ছেন, বাড়ি ভাঙা হচ্ছে, এখনও ধমকি দেওয়া হচ্ছে যে টিএমসি অফিসে এসে ক্ষমা চেয়ে টিএমসি জয়েন করো, নাহলে বলো বিজেপি করতে দেবো না। যারা সরকারি টাকায় বাড়ি পেয়েছে আবাস যোজনায় তাদের বলা হচ্ছে আর মুচলেখা দিয়ে 2 লাখ টাকা দাও তাহলে বাড়ি ঢুকতে দেবো, তালা মেরে দেওয়া হয়েছে। এই ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি এখনও চলছে এবং রোজ সব জায়গায় ধমকি দেওয়া হচ্ছে আমাদের কর্মীদেরকে যাতে তারা বাড়ি থাকতে না পারে। সে ছবি আমি দেখেছি, এসেছে খুব নৃশংস হৃদয় বিতারক ঘটনা, দুজনে খুব মেধাবী ছাত্র ছিল আর তাদেরকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে। আর ঠিক যেভাবে এর আগেও প্রায় 50-60 জন কর্মীকে মেরে গাছে টাঙিয়ে দেওয়া হয়েছে, ঠিক সেইভাবেই এই দুজন যুবককে মেরে একই দড়িতে গাছ থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। একজন 19 একজন 21 দুই ভাই। উনি দলের বিরুদ্ধে তিনি বলেছিলেন দিল্লি থেকে তাকে ক্ষোভ প্রকাশ করেছিলেন, এই বিষয় নিয়ে দিল্লি দেখছে আপনারা এখানে কি কোনো বিষয়ে আলোচনা? আজকের বৈঠকে তো সব পদাধিকারীদের থাকার কথা ছিল, অর্জুন সিংকে দেখা গেল না, অনেকেই আসতে পারেননি পরিস্থিতির কারণে, নিজের এলাকা ছেড়ে আসতে চাইছেন না, সেজন্য অর্জুন সিং ছাড়াও আরও কয়েকজন আসেননি, নিজের নিজের এলাকা তারা সামলাচ্ছেন, কিন্তু যারা আসতে পেরেছেন তাদের কাল রাত্রেই আমরা খবর দিচ্ছি যে একবার বসার দরকার, ইনারাই বিভিন্ন জেলাতে যাবেন। আজকের বৈঠকে কি পরবর্তী রাজনৈতিক কর্মসূচি কি? না, সেটা কিছু হয়নি, এখন এই পরিস্থিতির জন্য বৈঠক হয়েছে।